নেই মানে আমরা কেউ ভালো নেই, একদম ম্যাক্সিমাম শিক্ষক শিক্ষিকারা অনাহারে ভুগছেন, রোজগারের অভাবে পরিবারগুলো মানে একদম নিঃস্ব, পরিবারের অনেকেই কোনো রোজগার নেই, বাচ্চাগুলির পড়াশোনা নেই, পড়াশোনা করাতে পাচ্ছেন না এবং পরিবারের মুখে দুবেলা দুমুঠো খাবার দিতে পাচ্ছেন না। এর এই যে বিষয়গুলি এগুলো তো সরকারের দেখার কথা। আজকে যে 141 জন শিক্ষক শিক্ষিকা মারা গেলেন, 141টা পরিবার অনাথ হলো, এগুলোর দায় কে নেবে? নিশ্চয় সরকারকে নিতে হবে। এই মৃত্যুর দায়বদ্ধতাটা একমাত্র সরকার। আমরা বলবো যে সরকার আমাদের এই 141টা যে শিক্ষক পরিবার অনাথ হয়ে গেল এবং আমরা যে 10,300 শিক্ষকরা রাস্তায় বসে পড়লাম, আমাদের যে জীবনগুলো ধ্বংস হয়ে গেল, এইগুলির দায়ভার কিন্তু সরকারকেই নিতে হবে।